আমাদের প্রিয় কথা চ্যানেলটির সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভাইয়া এক্ষুনি চল। কোথায়? ওইখানে একটা ছেলে আমাকে টিজ করেছে, আমার হাত ধরেছে। হোয়াট? কে তোকে টিজ করেছে, তোর হাত ধরেছে? তুই আমার সাথে চল তাহলে দেখবি। সিনহা ইমরানের হাত ধরে নিয়ে যাচ্ছে। সিনহা ইমরানকে নিয়ে কয়েকটা ছেলের সামনে আসে। ছেলেগুলো সিনহাকে দেখে হেসে দেয়। একটা ছেলে মাঝখান থেকে বলে ওঠে, ওই দেখ আমাকে মারার জন্য পাখিটা কাকে নিয়ে এসেছে, বলেই উচ্চস্বরে হেসে ওঠে। কিন্তু হাসিটা বন্ধ হতে বেশি সময় লাগেনি। ইমরান রেগে তৎক্ষণাৎ ছেলেটির নাক বরাবর এক ঘুষি বসিয়ে দেয়। ঘুষির পর ধপাধপ কয়েকটা লাথি মেরে ছেলেটাকে রক্তাক্ত করে দেয়। বাকি ছেলেগুলো এটা দেখে আগেই ভয়ে পালিয়ে যায়। ইমরান ছেলেটার কানে ফিসফিস করে বলে, এটা আমার পাখি, আমার পাখির দিকে কেউ নজর দেয় না, দিলে এই হাল করি আমি, থু। ইমরান সিনহাকে নিয়ে ফার্সিটির পেছনে বটগাছটার নিচে বসে। সিনহা হঠাৎ খেয়াল করে ইমরানের হাত উল্টো পাশ থেকে রক্ত বের হচ্ছে, হয়তো ঘুষি দেওয়ার সময় দাঁত লেগেছে। সিনহা দেখে ও কষ্টা নিয়ে বলে, ভাইয়া তোর হাত থেকে রক্ত পড়ছে। তো বসে আছিস কেন? তোর ওড়না ছিঁড়ে আমার হাত বেঁধে দে। আমার ওড়না ছিঁড়বো? কিন্তু বোরকা যে। প্রথমত তোর জন্যই এমন হলো, দ্বিতীয়ত তুই আমার প্রেমিকা, তাই এটা তোর কর্তব্য। এখন যদি তুই রাঁধতে না চাস তাহলে আমি অন্য কোনো কারো লাগবে না, আমি বেঁধে দিতে পারবো। সিনহা তাড়াতাড়ি করে বোরখা খুলে নিজের ওড়না ছেড়ে ইমরানের হাত ধরে সুন্দর করে বেঁধে দিচ্ছে আর মনে মনে ইমরানকে ঝাড়ছে। কিছু করতে হবে না, চাইলে এই সাদার ডেভিল ব্ল্যাকমেল শুরু করে দেয়। কথায় কথায় মেয়েদের কাছে চলে যাওয়ার কথা বলে, লুচু পোলা একটা, মনে চাচ্ছে উষ্টা মেরে মাটিতে ফেলে দেয়। ইমরান সিনহার মুখের ভাবভঙ্গি দেখে বুঝে ফেলেছে যে সিনহা তাকে মনে মনে ইচ্ছা মতো ঝেড়ে নিচ্ছে। ইমরান হাসি কন্ট্রোল করে নিজের চেহারায় রাগে এক্সপ্রেশন নিয়ে আসে। সিনহা তুই কি মনে মনে আমাকে উল্টাপাল্টা কিছু বলছিস? ইমরানের কথা শুনে সিনহা থতমত খেয়ে যায়। সিনহা ভাবছে এই ডেভিলটা জানলো কিভাবে। সিনহাকে আবার ভাবতে দেখে ইমরান বলল, লাগবে না বাধা, ছাড় তো, মনে মনে গালি দিয়ে উপরে ভালোবাসা দেখানো দরকার নেই। ও আমার হাত বেঁধে দেওয়ার তো তোর কোনো ইচ্ছাই ছিল না, আমি জোর করেছি বলেই তুই বেঁধে দিচ্ছিস। ইমোশনাল হয়ে সিনহার হাতের ভেতর থেকে নিজের হাত ছুটাতে চাইলেই সিনহা জোর করে ধরে রেখে বলে, এই কথা আগে মনে ছিল না, এখন তো আমি ওনা ছিঁড়েই ফেলেছি, এখন আর ইমোশনাল ভাব নিতে হবে না। সিনহা ইমরানের হাত বেঁধেই তারপর ছাড়লো। বোরকা পরে নে, কেউ এসে পড়বে। সিনহা মাথা নাড়িয়ে বোরকা পরে নেয়। ইমরান হঠাৎ উঠেই সিনহাকে ওঠার জন্য তাগাদা দেয়। কোথায় যাব? বাড়িতে যাবি না? এখন বাড়িতে যাব? বাড়িতে না গিয়ে কোথাও যাওয়ার ইচ্ছা আছে? এত তাড়াতাড়ি বাড়িতে গিয়ে কি করব, বসে থাকা লাগবে। তাহলে চল আজকে রাইড দিয়ে অনেকক্ষণ ঘুরবো। আচ্ছা। ইমরান সিনহাকে নিয়ে ভার্সিটি থেকে বের হয়ে যায়। বাইকে উঠেই সিনহা ইমরানকে জড়িয়ে ধরল। বাইক দুরন্ত গতিতে চড়া শুরু করলো। কিছু দূর যেতেই একটা পথ শিশুকে ফুল বিক্রি করতে দেখে সিনহা ইমরানকে বাইক থামাতে বলল। বাইক থামাতে বললি কেন? গোলাপ ফুলগুলো কিনে দে আমারে। ইমরান শিশুটিকে দেখে ফুলের দাম জিজ্ঞাসা করলো। এখানে কয় টাকার ফুল হবে? স্যার 200 টাকার। সবগুলো ম্যাডামকে দিয়ে দাও। সিনহা হেসে শিশুটির কাছ থেকে সব ফুল নিয়ে নেয়। ইমরান মানি ব্যাগ থেকে 300 টাকা বের করে শিশুটিকে দেয়। 100 টাকা তোমার বকশিস, খুশি হয়েছো? জি স্যার অনেক খুশি হয়েছি। শিশুটির থেকে বিদায় নিয়ে বাইক আবার চালানো শুরু করলো। অনেকক্ষণ ঘোরাঘুরির পর তারা রেস্টুরেন্টে আসে। অর্ডার করা খাবার সামনে আসতেই ইমরান সিনহাকে হুকুম দেয় তাকে খাইয়ে দেওয়ার জন্য। এই কথা শুনে সিনহার চোখ বড় বড় হয়ে যায়। আমি এখানে সবার সামনে তোকে খাইয়ে দেব? এখানে কেউ নাই, অন্ধ হয়ে গেলি নাকি? তারপরেও আমি পারবো না তোকে খাইয়ে দিতে। ঢং করিস না তো সিনহা, তাড়াতাড়ি কর বাসায় যেতে হবে। রেগে যাস কেন? মিষ্টি কথার মেয়ে তো আপনি না, তাই আমাকে রেগে যেতে হয়। হুম কি, কাছে এসে বসো। ইমরান সিনহার চেহারাটা নিজের কাছে এনে সিনহাকে বসালো। সিনহা মুখ ফুলিয়ে ইমরানকে খাইয়ে দিতেছে আর ইমরান গালে হাত দিয়ে খাচ্ছে আর সিনহার দিকে তাকিয়ে আছে। এভাবে মুখ ফুলিয়ে না রেখে হাসি মুখে আদর্শ হোক মনে নিয়ে খাওয়া, যেভাবে খাওয়াচ্ছিস মনে হচ্ছে পর কাউকে খাইয়ে দিচ্ছিস। এভাবে তোর হাত থেকে খাবো না আমি। না খেলে আমি বাঁচি। যা তো, তোর খাওয়ানো লাগবে না। কোথায় যাচ্ছিস? আমি বিল দিয়ে আসি, তুই তাড়াতাড়ি খেয়ে নে। তুই খাবি না? মাত্রই তো তোর হাতে খেলাম, দেখলি না? মাত্র 2 লোকমা দিলাম, এতেই খাওয়া শেষ হয়ে যায়? বস। সরি ম্যাম, এভাবে গোমড়ামুখী মেয়ের হাতে খাওয়ার কোনো ইচ্ছাই আমার নেই, তাই এখন আর খাচ্ছি না আমি। এই কথা বলে ইমরান চলে যায়। সিনহা ডাক দিলেও ইমরান শোনেনি। ইমরান যখন ফিরে আসে দেখে খাবারের জায়গায় পড়ে আছে। সিনহা কিছুই খাওয়ার চেষ্টা করেনি। এইসব কি সিনহা, লেট হয়ে যাচ্ছে তো, তুই দেখি কিছুই খেলি না। আমি খাবো না। এক থাপ্পড় মারবো, বেশি কথা বললে, সোজা খেয়ে নে। বলছি তো আমি খাবো না। আর আজব মেয়ে তো তুই, খাবি না কেন? এই সব কিছু কি তারা তোকে মাগনা দিয়েছে? বিল দিয়ে এসেছি, তাড়াতাড়ি খেয়ে নে,
বাড়াবাড়ি করিস না। তুই খেলে আমি খাবো, না হলে খাবো না। ইমরান জানে এখন আর কিছুই বলে লাভ হবে না, তাই সে অগত্য খেতে বসলো। তবে এবার ইমরান খাওয়ার জন্য নিজের হাত ব্যবহার করলো। সেই জন্য ভুল হয়েছে আমার, সরি। ইমরানের কথা শুনে সিনহার চোখে জল টলমল করে। সিনহা ইমরানের রাগ বুঝতে পেরেছে, সব তো তারই দোষ। তখন ঠিক মতো খাইয়ে দিলেই তো হতো, সে কি অন্য কেউ নাকি? তার ডেভিলই তো। ইমরান চুপচাপ খেয়ে উঠল। সিনহার খেতে ইচ্ছে করছিল না, কিন্তু ইমরান রাগ করবে ভেবে কোনো মতে খেয়ে উঠল। দুজনে বাইকে উঠে পাশে চলে আসলো। ইমরান চুপচাপ বাইক চালাচ্ছে, সিনহাই কথা বলার জন্য মুখ খুলল। আমি সরি। কেন? তখন যে ইটস ওকে, সমস্যা নাই। তুই আমার উপর রাগ করে থাকিস না প্লিজ। আচ্ছা, সত্যি তো? হ্যাঁ। বাসায় আসার পর দুজনে বাইক থেকে নেমে পড়ে। ইমরান হেঁটে বাসার ভেতরে যাওয়ার সময় সিনহা ডাক দেয়। ইমরান দাঁড়িয়ে পেছনে সিনহার দিকে তাকায়, জিজ্ঞাসা করে, কি? সিনহা ইমরানের কাছে এসে আশেপাশে একবার ভালো করে দেখে, না। ইমরান ভ্রু কুসকিয়ে সিনহার হাব ভাব বোঝার চেষ্টা করছে। সিনহা ইমরানকে অবাক করে দিয়ে ইমরানের গালে চুমু দিয়ে দৌড়ে বাসার ভেতরে ঢুকে যায়। ইমরান হা হয়ে গেলে হাত দিয়ে সিনহার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ইদানিং চাচাকে সাদে এসে গোপনে কারোর সাথে ফোনে কথা বলতে দেখা যায়। চাচা গোপনে কার সাথে কথা বলে তা জানার অনেক চেষ্টা করছে তার ভাতিজা ভাতিজিরা, কিন্তু গোপন খবর তারা উদ্ধার করতে পারছে না। তারা ভাবছে চাচা কি আবার এই বুড়া বয়সে প্রেম করা শুরু করে দিয়েছে। রাতে খাওয়া দাওয়া শেষে সিনহা সাদে এসে কানে হেডফোন দিয়ে গান শুনছে আর মুখ দিয়ে গুনগুন করে গান গাচ্ছে। ইমরান এসে সিনহার পাশে দাঁড়ায়, কিন্তু সিনহার কোনো হেলদোল না পেয়ে সেই সিনহার দিকে তাকিয়ে দেখে সিনহা চোখ বন্ধ করেই গান শুনছে আর গুনগুন করছে। ইমরান সিনহাকে পেছন থেকে জড়িয়ে ধরে। হঠাৎ করে কেউ পেছন থেকে জড়িয়ে ধরায় সিনহা ভয় পেয়ে লাফিয়ে ওঠে। লাফিয়ে উঠলেও সিনহা ইমরানের বাহু থেকে ছুটতে পারেনি। সে সিনহার কানে কানে ফিসফিস করে বলে, ভয় নেই সিনহা, তোর ডেভিল তোকে জড়িয়ে ধরেছে। ইমরানের কণ্ঠ শুনে সিনহার সব ভয় দূর হয়ে যায়, সিনহা শান্ত হয়ে যায়। ইমরান সিনহার ঘাড়ে নিজের থুতনিটা রাখে। রাতে একলা একলা ছাদে এসেছিস, যদি ভূতে ধরে? ধরলে ভালো কথা, তখন তোর ঘাড় মটকে দিব আমি। তোর সাথে আমার কিসের শত্রুতা? আমার ঘাড় মটকাতে চাস? সিনহা এবার ইমরানের থেকে ছুটিয়ে নিয়ে সামনে ফিরে নিজের দুই হাত দিয়ে ইমরানের গলা জড়িয়ে ধরে। ইমরান সিনহার কোমর জড়িয়ে ধরে, সিনহাকে আরো কাছে আনে। ভূত হলে তোর ঘাড় মটকাবো, সব সময় তোর সাথে থাকবো আমি। কে কার ঘাড় মটকাবে শুনি? চাচার কণ্ঠ শুনে দুজনে হসকুচিয়ে যায়। দুইজন দুজনকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়। চাচা কাছে এসে দুজনের পাশে দিয়ে রাউন্ড দেয়। ও, তাহলে এই ব্যাপার? গোপনে গোপনে প্রেম প্রীতি চলছে তাই না? চাচা তুমি এই সময় এখানে কেন এলে? হ্যাঁ, ডায়ালতে দেখতেই পারতাম না, আমার ভাতিজা ভাতিজেরা যে প্রেম করছে। চাচা এখানে যা দেখছো সব ভুলে যাও না। কেন বলবো, এখানে কি ভুলে যাওয়ার মতো কিছু হয়েছে? এখানে মনে রাখার মতোই বা কি হয়েছে? হাঁসের বাচ্চার মতো এত বেশি পকপক করিস না তো, ধরা খেয়েছিস। চুপচাপ চাচার পা ধরে কান্নাকাটি করে বলবি চাচা কাউরে বললো না, তা না করে ভুলে যাওয়ার কথা বলছিস। এখন তো তোর কী অবস্থা করা যায় সেটাই ভাবতেছি। চাচা ভেবে কিছু পেলে? এরে সিনহা, এই বান্দরে একটু চুপ করতে বল, ধরা খেয়ে বড় কথা। চাচা অনেক অপমান করছো কিন্তু। অপমান লাগছে? ওকে, এক্ষুনি আমি নিজেকে সবাইকে বলে দিচ্ছি। চাচা যাওয়ার ভান করলে ইমরান দৌড়ে এসে চাচাকে ঝাপটে ধরে। আরে চাচা কাউকে বলতে হবে না, এই কথা গোপন রাখার জন্য কি করতে হবে সেটা বলো। চাচা এর সোদ আমি নিব। এই তো বাছা লাইনে এসছিস, কি করতে হবে সেটা বলো। সোহাগী আক্তারকে বাড়ি থেকে পালিয়ে নিয়ে আসতে হবে। কোন সোহাগী আক্তারকে আনতে হবে? তোর চাচি হওয়ার কথা ছিল স্যার। কি? ইমরানের এতক্ষণে হুঁশ আসে, সোহাগী ডাক্তারকে তুলে আনতে হবে। চাচা এসব কি বলছে, ওনার সাথে তো বিয়ে ভেঙে গেছে। ইমরান সিনহার দিকে তাকায়, দেখে সিনহাও মোটামুটি অবাক হয়ে গেছে। সিনহা চাচা এসব কি বলছে, আমি সোহাগী বেগমকে পালিয়ে কিভাবে নিয়ে আসব? চাচা ভাইয়া ওনাকে কিভাবে পালিয়ে নিয়ে আসবে, ধরা খেলে তো ওরা ভাইয়াকে মারবে। ওই থাম, এতক্ষণে তো খুব কলা জড়িয়েছিলি, এখন তো ভাইয়া ভাইয়া করছিস কেন? হ্যাঁ চাচা, এই মেয়েটা সবসময় এরকম করে, ভাইয়া ভাইয়া বলে আমার মাথা খেয়ে ফেলে। যেদিন জামাই হবি সেদিন জামাই ডাকবো, এখন ভাইয়া ভাইয়াই ডাকবো। এতে ঝগড়া দেখে চাচা কনফিউশনে পড়ে গেল। এরা হঠাৎ ঝগড়া শুরু করে দিয়েছে কেন? এদের ঝগড়ায় ফেঁসে গেলে হবে না, তার আগে আমার কাজটা করে নিতে হবে। চাচা দুইজনকে এক ধমক দিয়ে উঠলেন। ওই থাম, তোরা দুজনে আমাকে খুব কনফিউজ করে দিচ্ছিস, আসল কথা রেখে দুজনে ঝগড়া করে শুরু করে দিয়েছিস। ওই ভাতিজা, কালকেই যাবি গ্রামে আর নিয়ে আসবি, আর কোনো কথা শুনতে চাই না। চাচা কি হয়েছে? যদি উনি না এসে? ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না, সব সেটিং করা আছে, নক দিলে চলে আসবে। ইমরান অবাক হয়ে চাচাকে বলছে, চাচা তাহলে তলে তলে এতদূর পর্যন্ত চলে এসেছো? এই জন্যই তো বলি চাচা যান গোপনে ছাদে এসে কার সাথে ইটিশ পিটিশ করে। বেশি বকবক করিস না, যা তাড়াতাড়ি যা। সিনহা তুইও আমার সাথে যাবি। আমি কেন যাব? আমার সফল হওয়ার জন্য তোকে লাগবে। আমাকে? গাধা নাকি,
জানিস না প্রত্যেক পুরুষের জীবনে সফলতার পিছনে একজন নারীর ভূমিকা থাকে, আমার এই সফলতার পিছনে তোর ভূমিকা থাকবে। চাচা এই কথা শুনে বলছে? ভাতিজা ভালো বলেছে। পরের দিন সিনহা ইমরান দুজনেই গ্রামে এসে উঠল। দুজনে সোহাগী ডাক্তারের বাসার সামনে এসে থামল। বাড়ির দিকে তাকিয়ে দুজনের চোখ সানা ভরা। এটা তো বিয়ে বাড়ি। সিনহা ভুল বাসায় এসে পড়লাম মনে হয়। আরে ভুল বাসা না, ঠিক বাসায় এসেছি। কি কস, তাহলে বিয়ে কার? ইমরান একজন লোককে জিজ্ঞাসা করে। ভাই আজকে কার বিয়ে? আরে ভাই বোকা নাকি, বাড়ির সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করছো কার বিয়ে? হ্যাঁ সিনহা ইমরান দুজনেই বিষম খায়। চাচা তো তাদের ভালোই বিপদে ফেলাইলো, এখন কি হবে, কিভাবে কোনেকে নিয়ে পালাবে? সন্ধ্যা হয়ে গেল, ইমরান চাচাকে ফোন করে রেগে বলছে, চাচা তুমি তো বড়ই শিয়ানা, আমাদের সাথে বাটপাড়ি, পারবো না আমরা তোমার সোহাগী আক্তারকে নিয়ে পালাতে, আমরা চলে আসতেছি। খবরদার, সোহাগী আক্তারকে ছাড়া ভুলেও বাসায় আসবি না, নাহলে খুনোখুনি হয়ে যাবে। কিছুক্ষণ পর সিনহা ইমরানকে দেখে কেউ একজন বোরখা পরে তাদের দিকে আসছে। ইমরান কাছে এসে বলছে, চলুন তাড়াতাড়ি চলুন। সিনহা চোখ বড় বড় করে বলে, এই মহিলা কি আপনি, কোথায় যেতে বলছেন ওকে? ও আমার বয়ফ্রেন্ড, ও আপনাকে নিয়ে কোথায় যাবে? এই মেচু, আমি তোমাদের চাচার বউ সোহাগী আক্তার। হুরিম্মা, বিয়ানা হইতে চাচার বউ, আহা কি পীড়িত।